আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাই গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। একটি ইউটিউব চ্যানেলের 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার, 20টি ভেরিফিকেশন, জিরো অ্যাক্টিভিটিস গাইডলাইন, সব কিছু ওকে থাকার পর, ফিল আপ হওয়ার পর একটি চ্যানেল কীভাবে মনিটাইজেশন করতে হয়, এই নিয়ে আজকে আমার আপনাদের জন্য এই ভিডিও। আমরা এখন চলে যাব কম্পিউটার স্ক্রিনে। আপনারা ইচ্ছা করলে গুগল ক্রোম ওপেন করতে পারেন। আমি মজিলা ফায়ারবক্স ওপেন করব। এখানে গিয়ে আমরা ইউটিউব ব্রাউজার গিয়ে ইউটিউবটি ওপেন করে নিব। ওপেন করার পর আমরা এখানে লগ ইন করা আছে আমার ইউটিউব চ্যানেলটি। আমরা এখানে ডান পাশে যে ইউটিউবের যে লোগোটি দেখা যাচ্ছে ওখানে ক্লিক করে ইউটিউব স্টুডিওতে ক্লিক করার পর এখানে ড্যাশবোর্ড থেকে নিচে গিয়ে যেখানে মনিটাইজেশন আছে মনিটাইজেশনে ক্লিক করব। মনিটাইজেশনের পরে আমাদের এখানে শো করতেছে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম, জিরো অ্যাক্টিভিটিস কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। তারপর আমরা অ্যাপ্লাইতে ক্লিক করব। অ্যাপ্লাইতে ক্লিক করার পরে এখানে তিনটা স্টেপ আছে। আমরা প্রথম স্টেপে ক্লিক করব রিভিউ পার্টনার প্রোগ্রাম টার্ম। এখানে গিয়ে I accept the YouTube partner program term select করে দিয়ে accept term ক্লিক করলাম। আমার প্রথম স্টেপটি প্রসেসিং হচ্ছে। স্টেপ প্রসেসিং হওয়ার পর আমরা চলে যাবো টু স্টেপ সাইন আপ ফর গুগল অ্যাডসেন্স। আমরা কিছু সময় অপেক্ষা করতেছি। হ্যাঁ, ওটা প্রথম স্টেপ ডান। এখন আমরা দ্বিতীয় স্টেপটি ক্লিক করব। এখানে প্রবেশ করার পর এখানে তিনটা অপশন আছে। যদি হোরাস আই হ্যাভ, ইয়েস আই হ্যাভ অন এ এক্সাইটিং অ্যাকাউন্ট, যদি থাকে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট যদি থাকে তাহলে উপরেটা, যদি আপনার না থাকে তাহলে নো আই ডোন্ট হ্যাভ এ এক্সাইটেড অ্যাকাউন্ট, আর যদি আপনার মনে না থাকে হয়তো পূর্ব করেছেন ধারণা থাকে তাহলে আই ডোন্ট নো, আমি আই ডোন্ট নো তে ক্লিক করব। আমার ধারণা আমি করেছি কি না আমার স্মরণ নাই, এই জন্য আমি আই ডোন্ট নো তে ক্লিক করব। ক্লিক করে কন্টিনিউতে চলে যাব। কন্টিনিউতে ক্লিক করব। কিছু সময় আমাকে অপেক্ষা করতে হবে। এখন আমি আমার জিমেলটি লগ ইন করে নেব, যে জিমেলের মাধ্যমে আমি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে করব। এখানে আমার গুগল অ্যাডসেন্স এর জন্য আমি আমার যে জিমেলটি লগ ইন করলাম। এখানে গেট মোর অ্যাবাউট দ্য অ্যাসেন্স, ইয়েস ইন দ্য কাস্টমাইজ হেল্প অ্যান্ড সাজেশন, এখানে আমরা কতটা ক্লিক করে দিব। তারপর আমরা চলে যাব কান্ট্রি। এখানে আমার বাংলাদেশ কান্ট্রিটি সিলেক্ট করে দিব। তারপরে আমরা প্লিজ রিভিউ এন্ড অ্যাকসেপ্ট ইউর টার্ম এন্ড কন্ডিশন, এখানে আমরা ইয়েস আই হ্যাভ রিড দ্য অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, এরপরে এগ্রিমেন্ট আমরা করে নিব। করে নিয়ে এখানে ক্লিক করে ক্রিয়েট অ্যাকাউন্ট। এখন আমরা অ্যাকসেপ্টের জন্য অ্যাকাউন্ট তৈরি করব। অ্যাডসেন্স ফর ইউটিউব
প্রসেসিং হচ্ছে এখানে আমরা কাস্টমার ইনফরমেশন অর্থাৎ আমার যে ইনফরমেশন গুলো আছে ইনফরমেশন গুলা এখানে দিয়ে দিব অ্যাকাউন্ট টাইপ কাস্টমার ইনপুট অ্যাকাউন্ট টাইপ আমার ব্যক্তিগত এই জন্য আমি ইন্ডি এডিটে ক্লিক করব তারপরে নেম অফ দা অ্যাড্রেস নাম তারপরে অ্যাড্রেস লাইন ওয়ান অ্যাড্রেস লাইন ওয়ান তে আমি আমার অ্যাড্রেসটি বাট আপনি আপনার অ্যাড্রেসটি দিয়ে দিবেন এখানে আপনি যেখানে থাকেন ওই অ্যাড্রেসটি দিয়ে দিবেন যে জায়গা থাকেন আমার এখানে আমি যেহেতু আমার গ্রামে থাকি তাহলে আমি আমার গ্রামের নাম দিয়ে দিব গ্রামের নাম পোস্ট অফিস এগুলো ক্লিয়ার করে দিতে হবে যাতে এখানে কোনো ভুল না হয় কেয়ারফুলি থাকতে হবে আপনারা যারা গুগল অ্যাডসেন্স এর জন্য বা মনিটাইজেশন জন্য অ্যাপ্লিকেশন করবেন অবশ্যই আমার এই সিস্টেম গুলো দেখে যদি করেন আশা করি কোনো সমস্যা হবে না আমি আমার ভিলেজ নেম পোস্ট অফিস নেম এখানে আপনি উপজেলা অথবা থানা দিতে পারেন এখানে আমরা থানা দিব থানা দিলে সর্বপ্রথম উপজেলা না দিয়ে থানাটাই দিব থানাটাই ব্যাটার অ্যাড্রেস লাইন ওয়ান কমপ্লিট হওয়ার পর আমরা একটু ভালো করে করে দেখবো কোথাও কোনো ভুল আছে কিনা তারপর আমরা অ্যাড্রেস টু তে আমার ব্যক্তিগত নাম্বারটি দিয়ে দিব তারপর সিটি অথবা টাউন এখানে আমি আমার ডিস্ট্রিক্টের নাম দিয়ে দিব কুমিল্লা পোস্টকোড অবশ্যই আপনারা আপনাদের নিজস্ব পোস্টকোড দিয়ে দিবেন আমার পোস্টকোড হলো 3570 এখানে আবার ফোন নাম্বারটা দিয়ে দিন এখানে লেখা আছে অপশনাল আপনি দিতেও পারেন না দিলে কোনো সমস্যা নাই তবে দেওয়াটাই বেটার মনে করি তো আমি দিয়ে দিয়েছি আপনারা দিয়ে দিবেন এরপর আমরা উপদেশ একটু ভালো করে দেখে নেব কথা কোনো ভুল আছে কিনা এখন আমরা সাবমিটে ক্লিক করব সাবমিটে ক্লিক করার পরে রিডাইরেক্ট ক্লিক এখন আমাদের গুগল অ্যাডসেন্স এখানে লেখা থাকবে ইন প্রসেস
আমার ইন প্রসেস লেখাটা চলে আসছে, আমার গুগল অ্যাডসেন্সে একদিন সময় নেবে। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন।